আমি এখন আছি নর্থ সিকিমের গুরুদাম্মার লেকে। প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে এমন একটি জায়গায় বেড়াতে যাব, যেখানে গেলে পাহাড়, নদী, ঝর্ণা, বরফ সমস্ত কিছু একসাথে দেখতে পাব। নর্থ সিকিম এলে এই সমস্ত কিছু তো দেখতে পাবেনই, তার সাথে নর্থ সিকিমের প্রধান আকর্ষণ 17,800 ফিট উচ্চতায় অবস্থিত নীল জলের গুরুদাম্মার লেক, সুইজারল্যান্ডের মতো পাহাড়ি নদীর ধারে অবস্থিত সবুজে মোড়া ইয়ংথাং ভ্যালি, একের পর এক মন মুগ্ধ করা পাহাড়ি ঝর্ণা। নর্থ সিকিম গেলে আপনি এইরকম অজস্র ওয়াটারফলস পাবেন। আর বাড়ির সামনে সাদা তুলোর মতো বরফ ঘাঁটতে গেলে আপনাকে আসতেই হবে এই নর্থ সিকিমে। এটা কিন্তু লাদাখ না, এটা সিকিম, আমাদেরই পার্শ্ববর্তী রাজ্য। দারুণ সুন্দর জায়গা, অবশ্যই আসুন একবার, দারুণ লাগবে। প্যাংগং লেকের মতো পুরো নীল জল পাবেন, ব্লু স্কাই পাবেন, একদম তুলি দিয়ে এঁকে দিয়েছে যেন মনে হবে। আর লাদাখের মতো বিভিন্ন কালারের পাহাড় পাবেন এখানে এলে। ওয়া প্রচুর! আমরা এখন হয়তো 14,000 ফিটে আছি, গুরুদাম্মা 17,800 ফিটে যায় কিনা দেখবো। এরকম হাফ প্যান্ট আর গেঞ্জি পরেই চলে এসেছেন, এই পরেই বলছে গুরুদাম্মা লেক যাবে। এই নর্থ সিকিমের 2 নাইট 3 ডেজ এর প্যাকেজ সাধারণত শুরু হয় গ্যাংটক থেকে। প্রথম দিন গ্যাংটক থেকে রওনা দিয়ে আপনার রাত্রিবাস হবে লাচেনে, দ্বিতীয় দিন লাচেন থেকে গুরুদাম্মার লেক ঘুরে রাত্রিবাস হবে লাচুংয়ে, তৃতীয় দিন লাচুং থেকে ইয়ংথাং ভ্যালি ঘুরে আবার ফিরে আসবেন গ্যাংটকে। আপনার কত খরচ হবে, পারমিটের জন্য কি কি লাগবে, কখন গেলে বরফ দেখতে পাবেন এবং শ্বাসকষ্টজনিত সমস্যার থেকে মুক্তি পেতে কি কি সতর্কতা অবলম্বন করবেন, সমস্ত কিছু তথ্য এই ভিডিওতেই থাকছে। কলকাতা থেকে ট্রেন বা বাস ধরে আপনাকে চলে আসতে হবে NGP বা শিলিগুড়ি, সেখান থেকে গাড়ি বা বাসে করে আপনাকে চলে আসতে হবে গ্যাংটক, এবং একটি রাত্রে গ্যাংটকে কাটানোর পরের দিন শুরু হবে আপনার 2 নাইট 3 ডেজের নর্থ সিকিম ট্যুর প্যাকেজ। ঘড়ির কাঁটায় 10:45 আর আমাদেরকে এই গ্যাংটকের হোটেল থেকে এখন যেতে হবে লাচুং স্ট্যান্ড বা বাজরা স্ট্যান্ডে, তার জন্য ছোট ট্যাক্সি করতে হবে। এই ছোট ট্যাক্সি আমরা করব, 200 টাকা বলছে, দেখি 150 টাকায় রাজি হয় কি না। 150 মে নেই হোগা, দো আদমি হ্যাঁ, একজন যান আর চারজন যান, 200 টাকায় কিন্তু ভাড়া এখান থেকে আপনাকে দিতে হবে। আপনি যদি শেয়ারিংয়ে বা প্রাইভেট বোলেরো গাড়িতে নর্থ সিকিম বেড়াতে যান তাহলে আপনাকে এই বাজরা স্ট্যান্ডেই যেতে হবে, আর প্রাইভেটে যদি চাইলো ইনোভা বুক করেন সেক্ষেত্রে গাড়ি আপনাকে হোটেল থেকে পিক আপ করবে। হোটেল থেকে মাত্র 10 মিনিটে চলে এলাম কিন্তু লাচুং স্ট্যান্ড বা বাজরা স্ট্যান্ড। আর পারমিটের জন্য আপনাকে দিতে হবে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, আধার কার্ড কিন্তু চলে না, এইগুলোর মধ্যে কিছু না থাকে। আধার কার্ড দিয়ে দিলেন, আপনার আধার কার্ডে গার্জেনের জায়গায় যার নাম আছে ওনার ভোটার কার্ড দিতে হবে, আর এক কপি ফটো। এখন পারমিট অনলাইনে হয় সেই জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেই হবে, যেই এজেন্সির মাধ্যমে বুক করবেন ওনাকে। আপনারা যদি হোটেল থেকে ব্রেকফাস্ট নাও করে আসেন তাহলে এখানে ছোটোখাটো একটা দুটো দোকান পেয়ে যাবেন যেখানে ব্রেকফাস্ট করে নিতে পারেন। এই লাচুং স্ট্যান্ডে আমরা যাদের মাধ্যমে বুক করেছিলাম প্যাকেজ ট্যুর কিংডম, সেখান থেকে চলে এসেছেন এই বিজয় ভাইয়া। জি মেই বিজয়, এ অফ টাইমে তো 3200 রুপিয়া মে হো যা রা হ্যায়, তো পিক টাইমে পূজা কা টাইমে কিতনা রুপিয়া যা সকতা হ্যায় ইসকা প্রাইস? দেখি 4,000, 5,000, 6,000, 7,000 ভি তক ভি পৌঁছ জাতা হ্যায় লেট করনে সে। 6-7,000 ভি পৌঁছ জাতা হ্যায়, কুছ স্ন্যাক্স বগেরা, বিস্কিট বগেরা, কেক বগেরা দিয়া জাতা হ্যায়, এ ট্যুর কিংডম কে তরফ সে হামে দে রা হ্যায় স্ন্যাক্স। অনেকেরই কিন্তু প্রবলেম হয় শ্বাসকষ্টে, তার জন্য সমস্ত MG মার্কে যত দোকান আছে সেখানেও কিন্তু অক্সিজেন সিলিন্ডার পেয়ে যাবেন, আর এখানে এসেও পেয়ে যাবেন। এই দেখুন অক্সিজেন সিলিন্ডার কত করে ভাই? এটা 600 টাকা। এই লাচুং স্ট্যান্ডে এলে ওই আধ ঘন্টার মতো হয়তো দাঁড়াতে হতে পারে, কারণ শেয়ারিংয়ে যেহেতু যাচ্ছেন সকলে আসবে তারপরেই কিন্তু গাড়ি ছাড়বে। লাচুং স্ট্যান্ড বা বাজরা স্ট্যান্ডের পেছন দিকে দারুণ সুন্দর কিন্তু ভিউ পাওয়া যায়। ঘড়ির কাঁটায় 11:50 বাজে আর আমাদের গাড়ি ছাড়লো লাচুং বা বাজরা স্ট্যান্ড থেকে।
এতক্ষণ দেড় ঘন্টার উপর এখানে দাঁড়িয়ে ছিলাম, আমরা শেয়ারিংয়ে যাচ্ছি, তিনজন এসেছে এখানে 11:30 নাগাদ, বলে দিয়েছিল 10:00 আসতে, কিন্তু দেখুন শেয়ারিংয়ে গেলে যদি একটা কোনো গ্রুপ লেট করে ফেলে আপনাকেও তার জন্য ওয়েট করতে হবে, কিচ্ছু করার নেই। আপনারা যখন গ্যাংটকে লোকাল সাইট সিন করেন, 10 পয়েন্টের মধ্যে একটা ওয়াটারফলস থাকে, বাগতাং ওয়াটারফলস, সেই ওয়াটারফলস দেখতে দেখতে আমরা কিন্তু এগোলাম। এখানে দাঁড়াবে না, গাড়ি থেকেই আপনাকে দেখে নিতে হবে। আজ আমাদের গাড়ি আছে 14-সিটারের গাড়ি, 14-সিটারের গাড়িতে আমরা যাচ্ছি টোটাল 12 জন। আমরা সামনে বসেছি আপাতত 2 জন, পেছনে আছে বাকি 10 জন, এখানে দেখুন 4 জন, মাঝখানে 3 জন, তারপরে 3 জন, টোটাল একত্রিত হয়ে বিভিন্ন জায়গার লোক, কিন্তু আমরা একসাথে চলেছি নর্থ সিকিমের উদ্দেশ্যে। এই গ্যাংটক থেকে লাচেনের দূরত্ব 117 কিলোমিটার। 117 কিলোমিটার হলেও সমস্ত কিছু দেখে লাচেন পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে যাবে। 1 ঘন্টার জার্নি করার পর এসে উপস্থিত হয়েছি 7 সিস্টার ওয়াটারফলসে। দারুণ সুন্দর, মন মুগ্ধ করে দেবে কিন্তু আপনার এই ওয়াটারফল। টোটাল 7টি স্টেপে এই জলটি পড়ছে বলে এই ফলসটির নাম 7 সিস্টার ওয়াটারফলস। আমরা এখন আছি জিরোতে, এর পরে কিন্তু আসবে মাঙ্গান। এই জিরোতে একটা পেট্রোল পাম্প আছে দেখতে পাচ্ছেন, যেখান থেকে তেল ভরাচ্ছে, আর মাঙ্গানে আর একটা আছে এর পরে, যেখানে মনে হয় আজকে আমাদের লাঞ্চ হবে। মাঙ্গানের আগে জিরোতেই একটা রেস্টুরেন্টে দাঁড়ানো হয়েছে আমাদের লাঞ্চ করার জন্য। এই লাঞ্চ থেকেই কিন্তু আমাদের প্যাকেজের খাওয়া দাওয়া শুরু হচ্ছে, আর লাস্টের দিনে লাঞ্চ দিয়ে কিন্তু এই 2 নাইট 3 ডেজ এর খাওয়া দাওয়া আমাদের শেষ হবে। ডালটা কিন্তু বেশ গাঢ়, দারুণ সুন্দর ডাল। আর ভাইয়া ये क्या सब्जी है? ये मिक्स सब्जी है, चना मटर आलू। अच्छा, आलू भाजा আছে, ये आलू भुजिया আছে, আর আন্ডা কারি আছে, আর একটা আন্ডা কারি ডিম। হ্যাঁ, এই হচ্ছে আজকের লাঞ্চ। ডাল ভাত আলু ভাজার টেস্ট বেশ ভালো ছিল, কিন্তু সবজিটা অতটা ভালো লাগেনি। এখান থেকে কিন্তু কর্পূর পেয়ে যাবেন, 30 টাকা এখানে দাম এই কর্পূরের, ঠিক আছে। চকলেট আরে নিয়ে নিতে পারেন, জলের বোতল নিয়ে নিতে পারেন। প্রায় 3:30 নাগাদ লাঞ্চ সারার পর আমরা সকলে মিলে মাঙ্গানের উপর দিয়ে আবার রওনা দিলাম লাচেনের উদ্দেশ্যে। আর এই রাস্তায় যাওয়ার পথে অজস্র নাম না জানা ওয়াটারফলস দেখতে পাবেন আপনি। এখানে ম্যাক্সিমাম গাড়ি কিন্তু দাঁড়ায় না, এরপরে নাগা ফলসে গিয়ে দাঁড়ায়। আর আমাদের ড্রাইভার এত ভালো, এত ভালো, প্রত্যেকটা ফলসে বা ভিউ পয়েন্টে বলছে ভাইয়া রুকনা হ্যাঁ, মারাত্মক সুন্দর ওয়াটারফলস। নর্থ সিকিম গেলে এই রকম অসংখ্য ওয়াটারফলস আপনি দেখতে পাবেন, নাম না জানা কত না ওয়াটারফলস, দেখতে দেখতে লাচেন কখন পৌঁছে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। এই যে ভিলেজটার ওপর দিয়ে আমরা গেলাম, এই ভিলেজের নাম নাগা ভিলেজ। চলে এসেছি এরপরে নাগা ওয়াটারফলসে। নাগা ভিলেজের পরেই অবস্থিত এই নাগা ওয়াটারফলস, বিশাল বড় ওয়াটারফলস এটি একটি। কাটায় 5টা বাজে আর চলে এসেছি টুং চেকপোস্টে। এখানেই কিন্তু আপনার প্লাস্টিকের বোতল ফেলে দিয়ে যেতে হবে। এই যে বোতলটা দেখতে পাচ্ছেন, এই বোতল কিন্তু ফেলে দিতে হবে, এই বোতল আগে নিয়ে যাওয়া যাবে না। গিয়ে গেলে যদি চেক হয় তাহলে 5000 টাকা ফাইন। এই বোতল কিন্তু নিয়ে যেতে পারেন ওপরে, এই বোতল। নর্থ সিকিম যাওয়ার ক্ষেত্রে আপনার এখানেই পারমিট জমা করতে হবে, আপনার ড্রাইভার সেই কাজ করবে, আপনাকে করতে হবে না। বরফের সময় এলে রাস্তা ক্লোজ থাকে, ড্রাইভার অনেক সময় বলে দেয় না গুরুদাম্মা লেক বন্ধ আছে, ইয়ংথাং ভ্যালি বন্ধ আছে বরফের কারণে, সেটা বন্ধ আছে কি খোলা আছে গভর্নমেন্টের কাছ থেকে জানার জন্য আপনি এখান থেকে ইনফরমেশান পেয়ে যাবেন। এখান থেকে চুংথাংয়ের দূরত্ব এখনও 10 কিলোমিটার, এবং এই দেখুন এখানে লেখা আছে গুরুদাম্মা লেক 106 কিলোমিটার রাইট, মানে এখনও কিন্তু খোলা আছে। এখন ইয়ংথাং ভ্যালি 65 কিলোমিটার খোলা আছে, যদি এটা ক্লোজ হয়ে যায় এটা এদিকে চলে যাবে, এখানে ক্রস আছে, ক্রসটা বেরিয়ে যাবে।
ঘড়ির কাঁটায় বাজে 5:25 আর আমরা এসে উপস্থিত হয়েছি চুংথাঙে। এই চুংথাঙেই কিন্তু তিস্তা নদী এখান থেকেই শুরু হয়েছে। এই যে নদীটা দেখছেন আমার পেছনে, এটাই তিস্তা নদী। এর আগে লাচেন থেকে এসেছে লাচেন চু এবং লাচুং থেকে এসেছে লাচুং চু। এই দুটো নদী এখানে এসে মিলিত হয়েই তিস্তা নদী উৎপত্তি হয়ে আগে বয়ে চলেছে। তিস্তা নদীর ওপর ওই যে ড্যামটা হয়েছে, এটা কিন্তু জলবিদ্যুৎ প্রকল্প, চুংথাং জলবিদ্যুৎ প্রকল্প এখানে হয়েছে। এই চুংথাং পর্যন্ত যে রাস্তা অতিক্রম করলাম এখনো পর্যন্ত 95% রাস্তা কিন্তু খুব ভালো। চুংথাং এর পরেই দুদিকে দুটি রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। এই ডান দিকে চলে যাচ্ছে লাচুং আর বাম দিকে চলে যাচ্ছে লাচেনের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় বাজে 7:00 আর আমরা চলে এসেছি এখন লাচেনে। এই আজকে আমাদের রাতের আস্তানা লাচেনের হোটেল, রুম দেখাচ্ছি আপনাদের, চলুন। আমাদের হোটেলের নাম সানরাইজ হোটেল আর লাচুং লাচেনের হোটেলের চেক ইন টাইম কিন্তু দুপুর 3:00 আর চেক আউট 12:00। ঢুকেই একটা বিশাল বড় বেড আছে দেখতে পাচ্ছেন, এখানে আরামসে দুজন শুতে পারবে। এবং নিচেও একটা বেড আছে, এক্সট্রা ম্যাট্রেস লাগানো আছে, এখানেও দুজন শুতে পারবে। একটা টেবিল আছে, একটা চেয়ার আছে, এখানে দেওয়ালে পেন্টিং আছে, বেশ সুন্দর পর্দা লাগানো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট একটি রুম। বেসিক্যালি শেয়ারিংয়ে কিন্তু রুম খুব ভালো দেয় না, বেশ ভালো রুম দিয়েছে। ওয়াশরুমটা আপনাদের দেখাই। ওয়াও, বাহ, এ তো বিশাল বড় ওয়াশরুম। এখানে বেসিন আছে, আয়না আছে, আর এই ঠান্ডায় যেটা মেন লাগবে গিজার, বিশাল বড় একটা গিজার আছে, আর কোমোড আছে, এবং তার সাথে একটা বেশ বড় বারান্দা আছে রুমের, এই দেখুন। আর ওই দিকে সব হোটেলগুলো দেখা যাচ্ছে লাচেনের। লাচেনের হোটেলে আসার সাথে সাথে এখানে দিয়ে দেওয়া হয়েছে চা। এখন কিন্তু এখানে বেশ ভালো ঠান্ডা আছে, আর এই ঠান্ডায় একটু গরম চা পেয়ে গেলে আর কিছু চায় না। চা খাওয়ার পর বেরিয়েছে একটু লাচেনটা ঘুরে নিতে, বেশ সুন্দর লাগছে দেখুন। এখানে পরপর অনেক হোটেল আছে, এখানে অনেক এইরকম দোকানদানিও আছে। আমি নিচ্ছি কোল্ড ড্রিঙ্কস এখন 50 টাকা, এর সাথে মুড়ি পর্যন্ত ওখানে আছে। মুড়ি মুড়ি প্যাকেট কিতনা? 25 রুপিয়া। লাচুং লাচেন খুবই রিমোট এরিয়া, টুকটাক ছোটখাটো জিনিসপত্র ছাড়া এখানে সেই রকম কিছু পাবেন না আপনি। দেখুন, গ্যাংটকে দিয়েছিল লেসের প্যাকেট, সেটা ফুলে পুরো ঢোল হয়ে গেছে। গ্যাংটকের উচ্চতা 6,000 ফিট আর এখন আমরা আছি 9,500 ফিটে, যেন ফেটে যাবে মনে হচ্ছে। এটা যদি গুরুদাম্মার লেক নিয়ে যায় মনে হয় ফেটেই যাবে। বাজে ঘড়ির কাঁটায় 9:10 আর চলে এসেছি এখানে ডিনার করতে। এখানে এইরকম 8:30 থেকে 9:00 মধ্যেই কিন্তু ডিনার আপনাকে সেরে নিতে হবে, তার কারণ সকালবেলা ভোর ভোর উঠতে হবে, 5টায় উঠে 6টায় রওনা দিতে হবে। রাইস আছে, আলু ভাজা আছে, ভেন্ডির সবজি আছে, একটা চিকেন আছে, 3-4 পিস চিকেন আছে, বেশ ভালোই দেখতে পাচ্ছি। আর এখানে আছে গাঢ় ডাল, কিন্তু ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে, তার সাথে পেঁয়াজ লঙ্কা লেবু তো আছে, আর এখানে নুন এবং আচার আছে, 2 রকমের আচার আছে। পাহাড়ি ধাঁচের রান্না হলেও লাচেনে খাবারের টেস্ট বেশ সুন্দর ছিল। গুড মর্নিং ফ্রম লাচেন। ঘড়ির কাঁটা এখন 5:45, আমাদেরকে 6টায় টাইম দেওয়া হয়েছে বেরোনোর জন্য, তো আমরা সকলে রেডি। চাটা আমরা এখান থেকে পাচ্ছি, বাকি ব্রেকফাস্ট বলছে হাঙ্গু ভ্যালিতে গিয়ে প্যাকেজে যে ব্রেকফাস্ট আছে সেটা করাবে। আর ওয়েদার একদম ক্লিয়ার, নীল আকাশ, দারুণ সুন্দর লাগছে কিন্তু। লাচেনের হোটেল থেকে চেক আউট টাইম 12:00, সমস্ত ব্যাগপত্র একটা রুমে করে দিয়ে আমরা কিন্তু যাচ্ছি। হোটেল থেকে বলে দেওয়া হয়েছিল এসে স্নান করার জন্য আবার রুম দেওয়া হবে। আর একটা ইম্পর্টেন্ট কথা, লাচেনে কিন্তু জিওর সিমে কোনো নেটওয়ার্ক নেই, শুধু ভোডাফোনে আছে, কল করা যাচ্ছে, আর এয়ারটেলে মোটামুটি ভালো আছে, তবে নেট সেরকম করা যাচ্ছে না, ফোনটা হবে এয়ারটেল আর ভোডাফোন থেকে। এই লাচেন থেকে গুরুদাম্মা লেকের দূরত্ব 64 কিলোমিটারের মতো। এত সকাল সকাল বেরোনোর অনেকগুলি কারণ আছে। গুরুদাম্মা লেক ঘোরার পর
আজ আমাদের রাত্রিবাস হবে লাচুংয়ে। লাচুং পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে যাবে। তাছাড়া যতই সময় বাড়ে গুরুদাম্মা লেকের ওয়েদার ততই খারাপ হতে থাকে। একবার ওয়েদার খারাপ হয়ে গেলে আর মিলিটারিরা ওই দিকে যেতে দেয় না। 7:15 আর চলে এসেছি থাঙ্গু ভ্যালিতে। 12,000 ফিট উচ্চতায় অবস্থিত এই থাঙ্গু ভ্যালি, এবং এই থাঙ্গু ভ্যালিতেই হবে আপনার আজকের ব্রেকফাস্ট। থাঙ্গু ভ্যালিতে এতই ঠান্ডা পড়ে শীতকালে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই বুকারি জ্বালিয়েই কিন্তু এই জায়গাটা গরম করতে হয়, আর এখানে সকলে বসে থাকে। মোমোর মতো ভাপিয়ে দিয়ে দেওয়া আছে, ওর উপরে আপনাকে লাগিয়ে নিতে হবে জ্যাম। আর আপনারা চাইলে এখানে এক্সট্রা চা কফি বা ম্যাগি এক্সট্রা টাকা দিয়ে অর্ডার দিয়ে খেতে পারেন। আমি অর্ডার দিলাম একটা ম্যাগি, 60 টাকা দাম ম্যাগির, চা 20 টাকা। দেখুন, মুম্বাই থেকে এসেছেন সঞ্জয় দা, গ্যাংটকে এসেছিলেন। গ্যাংটকে এসে তো গরম ছিল, ঠান্ডা ছিল না, সেই জন্য উনি ভেবেছেন নর্থ সিকিমেও ঠান্ডা থাকবে না। এরকম হাফ প্যান্ট আর গেঞ্জি পরেই চলে এসেছেন। আমরা জ্যাকেট ফুল প্যান্ট এইসব পরেও কাঁপছি রীতিমতো। উনি হাফ প্যান্ট পরে হাফ গেঞ্জি পরে এই পরেই বলছে গুরুদাম্মা লেক যাবে। আমাদের গ্রুপে এসেছিলেন একটা বৌদি, এই বৌদির শরীর ভালো না, বমিয়ারে করছেন, তার সাথে শ্বাসকষ্ট হচ্ছে, তো ইনি এখানেই বসছেন থাঙ্গু ভ্যালিতে। আবার আমরা কালাপাথর গুরুদাম্মা লেক ঘুরে এসে এনাকে যাওয়ার সময় নিয়ে যাবো আর কি। এই যে ছেলে বর যাচ্ছে কিন্তু বৌদি বসছে। এই 60 টাকার সুপ ম্যাগি, কোনো ভেজিটেবল আরে কিচ্ছু দেয়নি, জাস্ট ম্যাগি করে দিয়ে দিয়েছে। আর আপনারা যদি ড্রেস আনতে ভুলে যান, এখানে 100 টাকায় কিন্তু ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে। এই যে এইরকম লম্বা জ্যাকেট 100 টাকা দিয়ে ভাড়া নিয়ে নিচ্ছে। এখান থেকে এখন বেরোচ্ছি আমরা কালাপাথরের উদ্দেশ্যে। কালাপাথরের জন্য আমাদের ড্রাইভারজি পার হেড নিয়েছেন 300 টাকা করে, এক্সট্রা 12 জন আছি, 3600 টাকা লাগছে একটা গাড়িতে। আপনার 3-3,500 টাকা এক্সট্রা দিতে হয় কালাপাথর বা 0 পয়েন্ট যাওয়ার জন্য। কালাপাথর মেনলি বরফ দেখতে যায়, এখন বরফ অত পাবো না জানি, তবুও যাচ্ছি আর কি, সবাই যাচ্ছে। আর আপনারা যদি শেয়ারিংয়ে আসেন, সেই ক্ষেত্রে যদি আপনারা 10 জন এলেন, তার মধ্যে 5 জন বললো যাবে, 5 জন বললো যাবে না, সেই ক্ষেত্রেও আপনারা যেতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা 5 জন যাবে তাদেরকে কিন্তু ওই 3,500 টাকাটা দিতে হবে, আর বাকি 5 জনকে কোনো একটা রেস্টুরেন্টের কাছে বসিয়ে দিয়ে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে এসে আবার গুরুদাম্মা লেক নিয়ে যাবে। এই থাঙ্গু ভ্যালিতেই আছে একটি পুলিশ চেকপোস্ট, যেখানে আপনার পারমিট চেক হবে। লাচেন থেকে যাওয়া যায় কালাপাথর, আর লাচুং থেকে যাওয়া যায় 0 পয়েন্ট। এই দুটি জায়গায় কিন্তু প্যাকেজে ইনক্লুড থাকে না, ড্রাইভারকে এক্সট্রা পে করে যেতে হয়। গুরুদাম্মা লেক চলে যাচ্ছে সোজা রাস্তায়, আমরা বাঁদিকের একটা রাস্তায় ঢুকলাম, যেখানে চোপতা ভ্যালির ওপর দিয়ে আমরা এখন চলেছি কালাপাথরের উদ্দেশ্যে। এটাই হচ্ছে সেই চোপতা ভ্যালি। আপনি যদি কালাপাথর না যান, তাহলে কিন্তু এই চোপতা ভ্যালি দেখতে পাবেন না। 0 পয়েন্ট বা কালাপাথর সাধারণত টুরিস্টরা বরফ দেখতে যান। আমি বলবো এক্সট্রা টাকা দিয়ে যে কোনো একটি পয়েন্টে যাবেন, দুটি পয়েন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কালাপাথর যাওয়ার সময় রাস্তায় দেখতে পেলাম অজস্র পাহাড়ি হরিণ। শুধু বরফ দেখার জন্য কিন্তু না, আপনি প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য এই কালাপাথর আসতে পারেন। এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অভূতপূর্ব। আমরা গুরুদাম্মা লেকে কিছু বিস্কিট কেক চিপস আরে নিয়ে যাচ্ছি, তার মধ্যে লেসের প্যাকেটের অবস্থা তো একদম শোচনীয় হয়ে গেছে, করুণ অবস্থা, একটু পরে ফেটে যেতে পারে যে কোনো মুহূর্তে। তো একটু আগেই বাস্ট করলো এই একটা কেকের প্যাকেট, এখান থেকে ফেটে গেছে, ধাপ করে আওয়াজ হলো এই ফেটে গেছে। আমরা এখন হয়তো 14,000 ফিটে আছি, গুরুদাম্মা 17,800 ফিটে যায় কিনা দেখবো। খাচ্ছি ডার্ক চকলেট আর চলে এসেছি কালাপাথর। বরফ এখন নেই, বরফ এরকম দূর থেকে পাহাড়ে দেখতে হবে, এগুলোতে বরফ জমে আছে, এইগুলো বরফ। আমি গেছিলাম সেপ্টেম্বর মাসে, মোটামুটি অক্টোবর মাসের মিডিল থেকে নর্থ সিকিমে স্নোফল শুরু হয়।
সবুজ বিস্তৃত দারুণ সুন্দর ভ্যালি, এটাই কিন্তু পুরো চোপতা ভ্যালি। ফেরার পথে আমরা দাঁড়িয়ে দেখে নিলাম সবুজে মোড়া চোপতা ভ্যালি। তারপর আমাদের গাড়ি রওনা দিল গুরুদাম্মা লেকের উদ্দেশ্যে। যাওয়ার পথে দারুণ সুন্দর একটি পাহাড়ি নদী দেখে আমরা দাঁড়িয়ে গেলাম। একটু আগে ছিল আর্মি এরিয়া, আর প্রচুর ট্যাঙ্কার ছিল, ওখানে তো ফটোগ্রাফি করতে পারবো না সিকিউরিটি রিজনে। এই রাস্তায় গেলে প্রচুর অরিজিনাল ট্যাঙ্কার দেখতে পাবেন। তারপর এলো লাস্ট চেকপোস্ট এবং ক্যাফে। আমি বসে আছি এখন 15,000 ফিট উচ্চতায় অবস্থিত আর্মি ক্যাফেতে। এটাই কিন্তু লাস্ট আর্মি ক্যাফে, ওই দিকটা দেখাতে পারবো না সিকিউরিটি রিজনে। এখানে মাত্র 10 টাকায় গরম চা পেয়ে যাবেন, গরম জল ফ্রিতে পেয়ে যাবেন, তার সাথে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। এরপরে কিন্তু আর কিচ্ছু পাবেন না, আপনার শ্বাসকষ্টজনিত সমস্যা হলে আপনাকে এখানে এসে ট্রিটমেন্ট নিতে হবে। আগে এটাই ছিল ধোসা পয়েন্ট, ধোসা তৈরি হতো, এখন আর ধোসা তৈরি হয় না, ধোসা বন্ধ হয়ে গেছে। আপনি এখানে এরকম জলের ব্যবস্থা আছে, গরম জল পেয়ে যাবেন ফ্রিতে। 20 টাকার সমস্যা এখানে এরম। এটা কিন্তু লাদাখ না, এটা সিকিম, আমাদেরই পার্শ্ববর্তী রাজ্য সিকিম। আর ক্যাফের পরেই শুরু হয়ে যাবে লাদাখের মতো চোখ ধাঁধানো ল্যান্ডস্কেপ ভিউ। দারুণ সুন্দর জায়গা, অবশ্যই আসুন একবার, অবশ্যই ভিজিট করুন সিকিম, দারুণ লাগবে। লাস্ট উচ্চতা উঠছি এখন গুরুদাম্মা লেকের, আর এরপরেই জাস্ট আমরা সেই নীল গুরুদাম্মা লেক দেখতে পাবো। দেখুন, ভাবছিলাম লেজটা কতক্ষণ টিকবে কতক্ষণ টিকবে, গুরুদাম্মা লেক উঠবো এমন দুম করে বোমের মতো ফাটলো, সবাই গাড়ির ভয় পেয়ে গেছে, পুরো মুখ খুলে ফেটে গেছে। দেখুন, যেন মনে হবে কেউ খুলে ছিঁড়ে দিয়েছে খাওয়ানোর জন্য। 17,800 ফুট উচ্চতায় লেসের প্যাকেট ফেটে গেছে। আমাদের গাড়ির অনেকেরই অবস্থা খুবই খারাপ পেছনে, তবে কর্পূর অবশ্যই আনবেন, জল বেশি করে খাবেন, বেশি আমার মতো কথা বলবেন না। তারপরেই এসে উপস্থিত হলাম সেই স্বপ্নের জায়গায়। ফুল নীল আকাশ, নীল জল, আর এইদিকে বরফে আবৃত পাহাড়, দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর। আর আমাদের সেই বোম্বাই থেকে আসা আঙ্কেলকে দেখুন, এই জায়গায় হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে, উনি কিন্তু হাফ প্যান্ট হাফ গেঞ্জি। কেসা লাগ রহা হ্যায়? বহুত হি আচ্ছা লাগ রহা হ্যায়, বহুত হি বহুত হি বড়িয়া, বহুত হি বড়িয়া। আর এখানে এলে জল বেশি খাবেন, কর্পূর নিয়ে আসবেন, ভুট্টা নিয়ে আসবেন, ডার্ক চকলেট নিয়ে আসবেন। যাদের বেশি উচ্চতা জনিত সমস্যা হয় তারা কিন্তু ডাইমক্স বলে একটা ট্যাবলেট আছে, ওটা আগের দিন খেতে পারেন, আজকে সকালে একটা খেতে পারেন, অবশ্যই ডাক্তারকে দেখিয়ে খাবেন, আমি বলছি বলে খেয়ে নেবেন না। আর হোমিওপ্যাথি একটা ওষুধ আছে COCA-30, ওটাও খেতে পারেন 3-4 দিন আগে থেকে। ইনহেলার নিয়ে আসতে পারেন, আর অক্সিজেন ক্যান নিয়ে আসতে পারেন। ইয়ং ছেলেদের যাদের কোনো প্রবলেম নেই তাদের কিছু হবে না। নর্থ সিকিমের গুরুদাম্মা লেক দেখার জন্যই অত দূর থেকে কিন্তু ছুটে আসা আমাদের। কর্পূর শুকছি আর চারিদিকটা ঘুরছি, দেখতে পাচ্ছেন প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এখানে কিন্তু বিশাল হাওয়া দেয়, কানে টুপি আনবেন, সমস্ত কিছু আনবেন। আর ওই দিকটা থেকে কিন্তু নিচে নামা যায়, আর এই দিকে আছে গুরুদ্বারা, আর এখানে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগস উঠছে, দারুণ সুন্দর লাগছে। কিন্তু দেখুন, দারুণ সুন্দর লাগছে। আমি লেকের নিচ দিয়ে ওই দিকে নামবো, নেমে ওই দিকটা যাবো এবং কিছুটা আপনাদেরকেও ঘোরাবো। চলুন, আমি যতটা ঘুরবো।
এই গুরুদাম্মা লেখেও কিন্তু আপনি টয়লেটের ব্যবস্থা পেয়ে যাবেন। গুরুদাম্মা লেকের কাছে এটি একমাত্র গুরুদ্বারা। এই যে সিঁড়ি দিয়ে নিচে নামছি না, আপনারা যাদের উচ্চতা জনিত এখানে এসে সমস্যা হবে, নিচে নামবেন না। নামার সময় তো ইজিলি নেমে যাবেন, ওঠার সময় কিন্তু অসুবিধা হবে, শ্বাস ফুলবে। আর এই যে দেখতে পাচ্ছেন না গুরুদাম্মা লেক, এই গুরুদাম্মা লেক থেকে এই যে জলটা বেরিয়ে যাচ্ছে, তুষার গলা জল, এই জলটা কিন্তু তিস্তা নদীর একটা উৎপত্তির অঙ্গ। নিচে এসে এইরকম লেকের ধারে আপনি বসে থাকতে পারেন, দারুণ সুন্দর লাগবে। দেখুন সমুদ্রের মতো অত বড় না, কিন্তু হাওয়া দিচ্ছে বলে বেশ ভালো, বড় ঢেউ দিচ্ছে কিন্তু। আর এই জলটা আমি টেস্ট করব, নোনতা না মিষ্টি? মিষ্টি জল কিন্তু, প্যাঙ্গাম লেকের জল পুরো নোনতা, এখানের জল পুরো মিষ্টি কিন্তু। কিছু না বলে এইরকম শান্তিতে এই লেকের ধারে এসে বসে থাকতে মারাত্মক সুন্দর লাগবে, পুরো স্বর্গ, জান্নাতে যেন আমি চলে এসেছি। সামনে লেক, নীল জল, তারপর সাদা তুষারাবৃত পাহাড় আর নীল আকাশ, আর কি চাই? এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে দারুণ লাগবে। কিন্তু ড্রাইভার জিয়ারে ডাকছে, একজনের শরীর খারাপ হয়ে গেছে, আমাকে যেতে হবে এক্ষুনি। নর্থ সিকিমের শেয়ারিং ট্যুর প্যাকেজের প্রথম ভিডিওর পার্ট এই পর্যন্তই। দ্বিতীয় ভিডিওতে থাকছে গুরুদাম্মা লেক থেকে লাচেন হয়ে আমরা লাচুং যাব, লাচুং থেকে ইয়ংতাং ভ্যালি ঘুরে কালকে চলে যাব গ্যাংটক। সেই ভিডিও আসতে চলেছে পরবর্তী অংশতে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন।